ওয়েলকাম ফ্রেন্ডস, আজ বাংলার শিক্ষা SMS পোর্টাল থেকে বাল্ক প্রিন্টের সাহায্যে কিভাবে এক ক্লিকে সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট প্রিন্ট আউট করা যায় তা আমরা দেখব। আগের ভিডিওতে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীদের কিভাবে রেজাল্ট ডাউনলোড করেছিলাম এক এক করে এবং PDF আকারে মোবাইলে সেভ করেছিলাম তা শেয়ার করেছি। আজ এই ভিডিওয় এক ক্লিকে সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট কিভাবে ডাউনলোড করব এবং PDF আকারে আপনার ডিভাইসে সেভ করে রাখবেন তা শেয়ার করব। এর জন্য অবশ্যই লগ ইন অ্যাজ স্কুল সিলেক্ট করতে হবে, তারপর ডাইস কোড, HMS পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করুন। সাইন ইন করার পর একটা নতুন পেজ খুলে যাবে যেখানে একটা নোটিফিকেশান শো করবে, যেখানে সমস্ত ইউজারদেরকে কিছু জিনিস ফলো করার কথা বলা হচ্ছে। আপনি সেই ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবেন, আপনার কাজে আসবে। তারপর ওই নোটিফিকেশানটির ডান দিকে ক্রসে ক্লিক করে দেবেন। নোটিফিকেশানটি ক্রস করে দেওয়ার পর SMS-এর পেজ চলে আসবে। ওই পেজের বাঁ দিকের উপরে তিনটি লাইনে ক্লিক করুন। ক্লিক করার পর স্কুল ইউজারের ড্যাশবোর্ড খুলে যাবে এবং শো করবে একাডেমিক ইয়ার 2023। ড্যাশবোর্ডের মধ্যে ল্যাঙ্গুয়েজ সেট আপ, ইভালুয়েশন, একাডেমিক্স, স্কুল প্রোফাইল ইত্যাদি ট্যাব দেখা যাবে। রেজাল্ট প্রিন্ট আউটের জন্য ইভালুয়েশনে ক্লিক করুন। ইভালুয়েশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ECA অর্থাৎ এক্সাম কপি অ্যালোকেশন, মার্কস এন্ট্রি সামেটিভ, মার্কস ভিউ সামেটিভ, মার্কস এন্ট্রি ফর্মেটিভ, মার্কস ভিউ ফর্মেটিভ ইত্যাদি ট্যাব। আগের ভিডিওতে কিভাবে মার্কস এন্ট্রি করতে হয় সামেটিভ এক্সাম এবং ফর্মেটিভ এক্সামের জন্য তা শেয়ার করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স ও আই বাটনে দেওয়া থাকবে, চাইলে দেখতে পারেন। আজকের ভিডিওয় আমরা কিভাবে সমস্ত ছাত্রছাত্রীদের এক ক্লিকে সমস্ত প্রিন্ট আউট বার করব তা শেয়ার করতে চাই, তাই ইভালুয়েশনের আন্ডারে বাল্ক প্রিন্ট 2023-এ ক্লিক করব। বাল্ক প্রিন্টে ক্লিক করার পর একটি নতুন পেজ চলে আসবে রেজাল্ট প্রিন্ট আউটের জন্য। মিডিয়াম হিসাবে বেঙ্গলি, ক্লাস হিসাবে 9 সিলেক্ট করলাম এবং সেকশন হিসাবে A সিলেক্ট করে সার্চ করলাম। সার্চ করার পর 9A সেকশনের সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট চলে এসেছে একটা পেজে এবং একটা হলুদ রঙের নতুন ট্যাব এসেছে যেখানে লেখা আছে প্রিন্ট অল মার্কশিট। এরপর হলুদ রঙের প্রিন্ট অল মার্কশিটে ক্লিক করলেই আপনার নির্বাচিত ক্লাসের এবং সেকশনের সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্টের প্রিন্ট আউট বেরিয়ে আসবে। আর আপনার মোবাইল বা ডিভাইস যদি কোনো প্রিন্টারের সাথে কানেক্ট করা না থাকে তাহলে প্রিন্ট অল মার্কশিটে ক্লিক করে সমস্ত ছাত্রছাত্রীদের এক ক্লিকেই রেজাল্ট ডাউনলোড করে PDF আকারে আপনি সেভ করে রাখতে পারবেন আপনার ডিভাইসে। এক ক্লিকে সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট ডাউনলোড করে PDF আকারে সেভ করতে তখনই পারবেন যখন আপনার বাল্ক প্রিন্ট অপশনটা চলে আসবে। বাল্ক প্রিন্ট অপশন না এলে আপনাকে কিন্তু এক এক করে সমস্ত ছাত্রছাত্রীদের আলাদাভাবে ডাউনলোড করে রাখতে হবে এবং PDF আকারে সেভ করতে হবে। আপনার যদি রেজাল্টের কাজ সম্পূর্ণ হয়ে যায় এবং বাল্ক প্রিন্ট অপশন না আসে তাহলে বাল্ক প্রিন্টের ভরসা না করে আপনি ছাত্রছাত্রীদের আলাদাভাবে এক এক করে রেজাল্ট ডাউনলোড করে PDF আকারে সেভ করে রাখবেন, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখতে পারেন। প্রিপেয়ারিং প্রিভিউয়ের জন্য অপেক্ষা করুন, দেখুন সমস্ত রেজাল্টগুলি PDF আকারে চলে এসেছে। এবার আপনাকে সেভ করার জন্য কিছু অপশন বেছে নিতে হবে। এর জন্য প্রথমেই পেপার সাইজে ক্লিক করুন এবং তার থেকে আপনি ISO A4 ক্লিক করুন। প্রিপেয়ারিং প্রিভিউয়ের জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর ওরিয়েন্টেশনে ক্লিক করে ল্যান্ডস্কেপ সিলেক্ট করুন। এরপর হলুদ রঙের PDF-এ ক্লিক করুন। যেহেতু আপনি এক ক্লিকে সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট ডাউনলোড করে PDF আকারে সেভ করতে চাইছেন তাই প্রিপেয়ারিং প্রিভিউয়ের জন্য কিছুটা সময় নেবে। এরপর ডাউনলোড করা PDF সেভ করে রাখার জন্য লোকেশন চাইবে। আমি আগের থেকে একটা ফোল্ডার বানিয়ে রেখেছি রেজাল্ট 9A সেকশন 2023, সেখানেই আমি এই PDF ডাউনলোড করে সেভ করে রাখব। এই ফোল্ডারের মধ্যে বাল্ক রিপোর্ট কার্ড ক্লাস 9A বেঙ্গলি মিডিয়াম PDF নামে একটা ফাইল সেভ হয়েছে, যার মধ্যে সমস্ত ক্লাস 9A সেকশনের ছাত্রছাত্রীদের ডাটা PDF আকারে আমার সেভ করা রইল। আশা করি এই ভিডিও আপনাদের কাজে আসবে। তবুও বলবো, আপনার রেজাল্টের কাজ যদি সম্পূর্ণ হয়ে থাকে এবং তখনও যদি বাল্ক প্রিন্ট অপশন না আসে তাহলে সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট আলাদা আলাদাভাবে ডাউনলোড করে PDF আকারে আপনার ডিভাইসে সেভ করে রাখবেন।
যদি কোনো মুহূর্তে পোর্টাল না কাজ করে, আপনি কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো ছাত্রের প্রিন্ট আউট নিতে পারবেন এই ব্যবস্থা করা থাকলে। আলাদা আলাদাভাবে সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট ডাউনলোড করে পিডিএফ আকারে সেভ করতে চাইলে তার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। বাংলার শিক্ষা এসএমএস পোর্টাল সম্পর্কিত সমস্ত ভিডিওগুলি আপনাদের কাজে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।